হাই গাইস, বর্তমানে আমি আছি কুড়েল বিশ্ব রোডে বিআরটিসি টিকিট কাউন্টারের সামনে। সেখান থেকে আমি টিকিট কেটে বিআরটিসি গাড়িতে করে যাচ্ছি কাঞ্চন ব্রিজ। বর্তমানে আমি আছি কাঞ্চন ব্রিজে। এখানে একটি অটোতে 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছি আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022, যেখানে অবস্থান নতুন ভেন্যুতে। এই যে আমরা দূর থেকে নতুন ভেন্যুটি দেখতে পাচ্ছি। কিছু আজকে আমরা সারাদিন ঘুরবো এই বাণিজ্য মেলার বিভিন্ন প্যাভিলিয়নে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখতেছেন, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা পুরো মাস ভরে বাণিজ্য মেলার বিভিন্ন আপডেট দিতে থাকব। চলুন দেখা যাক কেমন নতুন ভেন্যুতে কেমন সাজিয়েছে আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে আছে এই যে মেন গেট, তার সামনে আছে আপনার টিকিট কাউন্টার। এখন যাচ্ছি টিকিটের জন্য। মাত্র টিকিট নিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার, 40 টাকা জন প্রতি। আমরা এখন আছি মেন গেটের সামনে, আমি ভিতরে যাচ্ছি, সাথে থাকবে আমাদের। প্রথমে ঢুকলে চোখে পড়বে আপনার দিল্লি অ্যালমোনিয়াম। এখানে আপনি সকল ধরনের অ্যালমোনিয়ামের হাঁড়ি পাতিল, প্রেশার কুকার আর বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন। আর এখনো ভালোভাবে মানে প্রতিটি স্টলের চালু হয়নি, এখনো অনেকগুলো স্টলের কাজ চলতেছে। এটি দেখলেই বোঝা যাচ্ছে যে এদের খুব ব্যস্তময় সময় কাটতেছে। এটা এখনো সম্পূর্ণভাবে কাজ শেষ হয়নি, এখনো কাজ চলতেছে স্টলটির। অনেক সুন্দর হস্তশিল্প। গাইজ, আমি এখন আছি রাজা এন্টারপ্রাইজ। এখানে আছে বিভিন্ন কাশ্মীরি শাল যা অত্যন্ত সুন্দর। শালগুলো আমি এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ওনারা ব্যস্ত, এখনো মেলা সম্পূর্ণভাবে। আসলে আমি এখন শুধুমাত্র এক নজরে সবগুলো স্টল দেখানোর চেষ্টা করতেছি, আর পরবর্তীতে আমি ছোট ছোট ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটি স্টলের প্রোডাক্টের নাম এবং প্রাইস সম্বন্ধে বিভিন্ন বিস্তারিত সব কিছু জানাবো। কারণ এখানে যদি আমি বিস্তারিত সব কিছু দেখাতে চাই, ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর আপনারা অনেক বোরিং হয়ে যাবেন। পিস
যে কুসুম। সুন্দর সুন্দর ওয়াল মেট হ্যাঁ ভাইয়া দেখছি। আরে ভাই এখনো আসলে স্টলগুলি পুরোপুরি ভাবে জমে ওঠে নাই, এখনো খালি। যারা ফুচকা খেতে পছন্দ করেন, ঘরে তৈরি করার জন্য ফুচকা পাবেন, পাঁপড় পাবেন, বিভিন্ন রকম পাঁপড়। বিভিন্ন স্টলগুলো এখন সাজানো হচ্ছে রং বেরঙের রং দিয়ে, কাঠে ডেকোরেশন এই এক মাসের মেলার জন্য। এখানে কাশ্মীরের শাল এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আসছে এবং অনেক সুন্দর, তো আমি এগুলার ছোট ছোট ভিডিও ক্লিপ পরে আমার চ্যানেলে দিব, আপনারা আশা করি দেখবেন। আসলে এখানে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে স্লোলি দেখাতে পারতেছি না।